মুক্তপাঠ ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব পাওয়ারপয়েন্টের উইন্ডো মিনিমাইজ ও ম্যাক্সিমাইজ করা, রিবন হাইড ও আনহাইড করা এবং স্লাইড শো করা। এখানে আমরা পাওয়ারপয়েন্টের একটি উইন্ডো দেখতে পাচ্ছি যার বাপাশে রয়েছে হোম, ইনসার্ট, ডিজাইন ইত্যাদি বিভিন্ন ধরনের রিবন এবং ডান পাশে রয়েছে কিছু চিহ্ন। পাওয়ারপয়েন্টের এই উইন্ডোটিকে মিনিমাইজ করতে চাইলে ডান পাশের উপরের দিকে মাইনাস চিহ্নের মতো একটি চিহ্ন দেখা যাচ্ছে, তার উপর মাউস রেখে ক্লিক করতে হবে। আবার পাওয়ারপয়েন্টের পি চিহ্নের উপর মাউস রেখে ক্লিক করলে উইন্ডোটি বড় আকারে দেখা যাবে। মিনিমাইজ চিহ্নের পাশে আমরা চার কোণা আকৃতির একটি চিহ্ন দেখতে পাচ্ছি যার মধ্যে লেখা রিস্টোর ডাউন। এর উপর মাউস রেখে ক্লিক করলে পাওয়ারপয়েন্টের উইন্ডোটি ছোট আকারে দেখা যাবে। আবার সেই একই চিহ্নের উপর মাউস রেখে ক্লিক করলে উইন্ডোটি বড় আকারে দেখা যাবে। চলুন এবারে আমরা দেখি কিভাবে রিবন হাইড এবং আনহাইড করতে হয়। এখানে আমরা হোম রিবনের আন্ডারে কিছু কমান্ড গ্রুপ দেখতে পাচ্ছি। হোম রিবনের উপর মাউস এনে ডাবল ক্লিক করলে এই কমান্ড গ্রুপগুলো হাইড হয়ে যাবে। আবার হোম রিবনের উপর মাউস এনে ডাবল ক্লিক করলে এই কমান্ড গ্রুপগুলো দেখা যাবে। একইভাবে ইনসার্ট রিবনের উপর মাউস এনে ডাবল ক্লিক করলে ইনসার্ট রিবনের আন্ডারে যে কমান্ড গ্রুপগুলো আছে সেগুলো আমরা দেখতে পাব। আবার ইনসার্ট রিবনের উপর মাউস ডাবল ক্লিক করলে কমান্ড গ্রুপগুলো হাইড হয়ে যাবে, অর্থাৎ রিবনটি হাইড হয়ে গিয়েছে। স্লাইড শো করার জন্য স্লাইড শো যে রিবনটি রয়েছে তার উপর মাউস এনে ডাবল ক্লিক করতে হবে। এতে স্লাইড শোর আন্ডারে যে কমান্ড গ্রুপগুলো আছে সেগুলো আমরা দেখতে পাব। স্লাইডটিকে শো করানোর জন্য ফ্রম বিগিনিং লেখার উপর মাউস এনে ক্লিক করলে স্লাইডটি শো হবে। স্লাইড শো থেকে বের হওয়ার জন্য আমরা স্লাইডের উপর মাউস এনে রাইট বাটন ক্লিক করব। এরপর এন্ড শোতে ক্লিক করলে তা পূর্বের অবস্থায় ফিরে আসবে। এছাড়া নিচের দিকে পেয়ালার মতো একটি চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রের উপর মাউস এনে ক্লিক করলে স্লাইড শো হবে। এবং কীবোর্ড থেকে এসকেপ কি টাপলে আমরা পূর্বের অবস্থায় ফেরত আসব। এভাবেই পাওয়ারপয়েন্টের উইন্ডো ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, রিবন হাইড আনহাইড এবং স্লাইড শো ভিউ করতে হয়। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।